হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইয়েস, সো লেটস স্টার্ট আ ভিডিও টুডে। এই ভিডিওতে যেরকম জানো তোমরা যে আমি জব ইনফরমেশন দিচ্ছি, তো সেই রকমই এই ভিডিওতে আজকে একটা নতুন জবের ব্যাপারে বলবো, যেটা বাংলাদেশে খুবই পপুলার এবং সবাই এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তো লেটস স্টার্ট আ ভিডিও টুডে। আজকে এই যে ভিডিওটা বলবো আমি, দিস ইজ অল অ্যাবাউট ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, কিংবা শর্ট ফর্মে বিএনসিসি বলতে পারো। এই এক্সামটা হয়েছিল 2020-তে এবং আপকামিং ইয়ার্সেও এগুলো হয়ে থাকবে, 21 অ্যান্ড 22 দুটোতেই হবে। তো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন জব সার্কুলার 2019-এ একবার বেরিয়েছিল। ইটস লাইক বিএনসিসি জব সার্কুলার ইন 2019 অনলি। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন জব সার্কুলারটা পাবলিশ হয়েছে বাই ইটস অথরিটি। ইট ইস আ ভেরি গুড জব র্যাঙ্ক, অ্যাকচুয়ালি ইটস আ বেটার জব অপরচুনিটি ফর অল দ্য আনএমপ্লয়েড অ্যান্ড জব সিকার্স। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন জব সার্কুলার, অর যেটা আমরা বলছি ডিএনসিসি জব সার্কুলার, 2019-20-21-22 প্রত্যেক বছরই বেরোয়, অ্যান্ড ইট হ্যাজ বিন পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটা হচ্ছে https://www.dncc.gov.bd, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড অ্যাট ডেইলি বাংলাদেশ প্রতিদিন, এই নিউজ পেপারটাতে পাবলিশ হয়। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, ইউ ওয়ান্ট টু বি আ জব সিকার ইন দিস, ইউ মাস্ট সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বিফোর 7th ডিসেম্বর অফ দ্য পার্টিকুলার ইয়ার। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জব সার্কুলার, যেটা 2019-এ বেরিয়েছিল, আর ডিএনসিসি জব সার্কুলার 2019-এর রিলেটেড ইনফরমেশন সবকিছুই ইজ ভেরি ইকুয়াল টু 2020 অ্যান্ড 21, 20-তে বেরোয়নি 21-এ। সো ইউ ক্যান ফাইন্ড অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য জব সার্কুলার ইন দ্য ওয়েবসাইট, লাইক পাবলিশ ডেট, অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট, নাম্বার অফ ভেকেন্ট পজিশন কোন বছরে কোনটা থাকছে, অ্যাপ্লিকেশনের ডেডলাইন কি, রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এভরিথিং ইজ গিভেন ইন দ্য ওয়েবসাইট। তোমরা এই ভিডিওতেও তোমরা ফলো করলে ঠিক মতন পেয়ে যেতে পারো। তো কামিং অ্যাবাউট দ্য ডিটেলস, ঢাকা নর্থ সিটি জব সার্কুলার, নর্থ সিটি কর্পোরেশন জব সার্কুলার ডিটেলসটা বলি তোমাদের। ফার্স্ট এ জব লোকেশন, ইট উইল বি ঢাকা। অর্গানাইজেশন নামটাও জানো, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, তো নাম থেকেই বুঝতে পারছো। ওয়েবসাইটটা হচ্ছে www.dncc.gov.bd, এটা ওয়েবসাইট হয়ে গেল। এরপর আমরা আসছি হচ্ছে অ্যাপ্লিকেশন ইউআরএল। অ্যাপ্লিকেশন ইউআরএলটা হচ্ছে bncc.teletalk.com.bd, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউআরএলটা। কোয়ালিফিকেশন লাগবে HSC থেকে BSC-র মধ্যে, এক্সপিরিয়েন্স হলেও হবে না হলেও নো প্রবলেম, নট অ্যাপ্লিকেবল। বেসিক স্যালারি হবে 11,000 থেকে 22,000-এর মধ্যে। শর্ট নেম এই জবটার হচ্ছে ডিএনসিসি, যেটা আগেই বলেছি, এন্ড অর্গানাইজেশন নেমটা হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, যেটা ডিএনসিসি বল। এবার প্রশ্নটা হচ্ছে হাউ টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে? এলিজিবল ক্যান্ডিডেট অর দ্য ওয়ান হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস জব উইল বি এবল টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড আফটার রিসিভিং দ্য মেসেজ রিগার্ডিং দ্য MCQ অর রিটেন এক্সামিনেশন। ক্যান্ডিডেটস ক্যান অলসো ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড even if they do not receive an SMS. The admit card download start date is mentioned in the SMS and in the notice, so you don't have to worry about the particular date. Candidates must download the admit card within the stipulated time frame, so you have to be very particular about the time and don't miss it out. It can be downloaded through the dss.teletalk.com.bd website. The login option of this website can be downloaded with the user ID and the password. Candidates or the applicants will be provided the user ID, password, and download link through the SMS. It can also be downloaded by logging in with the user ID and password that the candidate has got after the applying of the online application form. Ketar pore jeta chilo seta diyeo korte paro. If a candidate loses their user ID and a password, it can be recovered from the recovery option of the same website. Jodi hariye giye thake tale oshubidher kichu nei. Those who have successfully applied for DSL job circular are already notified through SMS to download the admit card. For your ease,
Or in case if you don't know how to download the DSS admit card, here I'm giving you the easiest way you can go through it. Please follow them. At first, you have to go to the official Teletalk website. Then wait a little bit, a few seconds, for the page to be fully downloaded. After some time, a menu will appear in front of you, like as it is given in the other website. After that, click on the admit card option from the header menu list. Please log in with your user ID and password, which you have received after the successful payment, and you have to save that actually. On the other hand, before clicking submit button, check all the information minutely and carefully whether you have given it correctly or not. Finally, click on the submit button and then download the admit card from there. Always make sure to take a printout of it. At last, it is a must for each and every candidate to take a printout of the downloaded copy of the admit card and carry it to the examination hall. Do not forget to take a printout of it. Now I'm going to give you some general instructions for the candidates, or you can call the applicants. Firstly, the admit card will be applicable for written examination and viva voce both. Applicant must sit in the examination hall at least 30 minutes prior to the written examination. It is forbidden to leave the examination hall before the examination is completely over or ended. Applicant is prohibited from bringing books, papers, bag, calculator, mobile phone, or any other type of communication device. No TA or DA, that is no traveling allowance or DNS allowance, will be allowed in this kind of examination. So you have to travel and pay for your own. Applicant must report to the examination center at least 30 minutes before the scheduled time for viva voce. Candidates should bring two black ballpoint pens. Use of pencil is strictly prohibited. So, ja carry korte hobe, tomake korte hobe, and two ballpoint pens, no pencil. Applicant will be expelled if the general instructions are not followed, or if found guilty of misconduct, misbehavior, or adopting unfair means. Not only this, bhalo kore shono, applicant found guilty of copying, adopting any type of unfair means or misconduct, or having inappropriate behavior, will be barred from applying in any future examination conducted by the government and will not be allowed to apply for any other post to be advertised by the government. Moreover, he or she may be handed over to the law enforcing agency for taking legal action against him or her. Now I'll give you information about the post name and the vacancy details. First is Assistant Chief Management Officer, that is having one post. Second, Assistant Chief Waste Management Officer Planning, having again one post. Third post was Assistant Chief Waste Management Officer Community, having one post for this particular one. Next, Insect Control Officer, this also having one particular post. Next, Mosquito Control Inspector, that has got five number of posts. Number six, Waste Management Inspector, having three number of posts. Next, Conservancy Inspector, now this has got 13 number of posts. Next, eight, Video Cameraman, this has got one number of post. Ninth position, Photographer, this has got one post. 10th, Video Assistant, this is also one post. 11th, Spry Man Supervisor, this has got 20 number of post. Next, number 12, Assistant Mechanic, Mosquito Control, this has got five number of posts. So the total vacancy was 53. So you could have applied for 53 number of posts. The exam date was 28th of November to 8th November 2020. And time was from 11 a.m. to 12:30 p.m. You can take preparation for the upcoming year and prepare yourself.
The exam date was to be held on 5th December 2020. Okay. So, and the exam time for this again was from 12 p.m. to 1:30 p.m. So, it's total 1.5 hours of examination. Now, I will give you or discuss with you some questions which most of you ask, like what kind of questions we are going to get. So, I have prepared few samples which are very relevant to this examination. So, you can take help from it. I'm just giving you a few samples. Okay. So you can take help from it, and it's not expected that you will get the similar question. So I'll just read out the questions to you. So in the, any case you have problem, you can refer to it. It's ek kothay prokash dharo amisher obhab. Je ki bolbe? Ek kothay prokash tar uttor ta hai niramish. Tarpor dharo akashe chore beray je. Take ki bole ek kothay? Uttor ta hocche khechor. Kimba khechor jeta amra boli. তারপর ধরো এক কথায় প্রকাশ দিল অল্প কথা বলে যে উত্তরটা হচ্ছে মিতভাষী যে অল্প কথা বলে তাকে মিতভাষী বলে তারপর ধরো বলে অগ্রগমন করে যে উত্তরটা সবাই জানো অগ্রগামী তারপর ধরো বলল হরণ করিবার ইচ্ছা জিহীর্ষা তো এইরকম করে এক কথায় প্রকাশ তোমাদেরকে দেখবে তারপর ধরো দিল বাগধারা বাগধারা অর্থসহ বাক্যে বাগধারাটা রচনা করো তো ধরো প্রথমটা দিল ব্যাঙের আদুল তার মানেটা কি হয় সামান্য ধন বা সম্পদ তো মেক সেন্টেন্সটা তোমরা করে নিও অরণ্যে রোদন উত্তরটা হয় ভালো নিষ্ফল আবেদন তার মানে তাই হয় তারপর ধরো দিল বালির বাঁধ তার মানেটা কি অস্থায়ী বস্তু এটা সবাই জানি আমরা তারপর ধরো বললো পালের গোদা এটার মানে কি সর্দার তো ধরো এরকম টাইপের কোয়েশ্চেন দিল তারপর হয়তো দিল জিজ্ঞেস করলো অহিনুকুল এটার মানে কি এটা দিয়ে বাগধারা করো উত্তরটা হচ্ছে ভীষণ শত্রুতা তারপর ধরো বললো সন্ধি বিচ্ছেদ করুন তো সন্ধি নিয়ে প্রশ্ন আসতে পারে কিরকম থাকবে ধরো রবীন্দ্র তাহলে তার উত্তরটা কি হবে রবি প্লাস ইন্দ্র অপেক্ষা তার উত্তরটা কি হবে অপ প্লাস ইচ্ছা মিলে হয় অপেক্ষা তারপর ধরো বললো ষোড়শ তাহলে শর্ট প্লাস দশ হয় ষোড়শ সৌন্দর্য সুন্দর প্লাস জো কিংবা জয় যেটা বলি সৌন্দর্য অন্বেষণ অনু প্লাস এশন অন্বেষণ এরকম দিতে পারে সন্ধি তারপর ধরো বিপরীত শব্দ দিল কোয়েশ্চেন থাকবে বিপরীত শব্দ লিখুন ধরো বললো মহৎ মহতের অপোজিট হয় কিংবা বিপরীত হয় নিচ তারপর ধরো বললো লোভ লোভেরটা আমরা সবাই জানি খুব ইজি নির্লোভ তারপর ধরো বললো প্রকাশ প্রকাশের অপোজিট কিংবা বিপরীত হচ্ছে গুপ্ত অধিক অধিকের বিপরীত হচ্ছে কম প্রত্যক্ষ তার বিপরীত হয় পরোক্ষ পরোক্ষ তো এই রকম করে ধরো বিপরীত লিখতে দিল তারপরে আসছে গণিত অংশটা ম্যাথ ধরো এখানে বললো এক হতে দশের মধ্যে মৌলিক সংখ্যা কি কি তো সেটা তোমাকে বার করতে হবে আর তোমাদের ইজির জন্য আমি বলেই দিচ্ছি এক থেকে দশের মধ্যে যে চারটে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে দুই তিন পাঁচ ও সাত এটা হয়ে গেল উত্তর ইজি কোয়েশ্চেন রইল এটা তারপর ধরো বললো বার্ষিক শতকরা ছ টাকা হারে চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকায় 3 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন যথেষ্ট একটু ঘুরিয়ে পেয়েছে কোয়েশ্চেনটা তো এর আনসার ধর আমি বলে দিই সবৃদ্ধি মূল 17,865 চক্রবৃদ্ধি মুনাফা 286515 টাকা হয় এটা আমি ক্যালকুলেশন করে বলছি তোমাকে তারপর ধরো সত্য মিথ্যা বলুন এরকম কোয়েশ্চেন আসতে পারে সত্য মিথ্যা বলুন কি যদি কোন ত্রিভুজে ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পরের সমান হবে এটাকে বলতে হবে সত্য না মিথ্যে উত্তরটা কি হবে ইমাজিন করলেই বুঝতে পারবে এটা হবে সত্য মানে দিস ইজ দা ভেরি ট্রু সেন্টেন্স তারপর ধরো বললো বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায় এটা ধরো বললো কোয়েশ্চেন না এটা বললো স্টেটমেন্টটা তো উত্তরটা হচ্ছে মিথ্যে সঠিক তত্ত্ব কি বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়
তারপর ধরো প্রশ্ন দিল তোমাদের, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে তার ক্ষেত্রফল হয় এ স্কোয়ার। তারপর ধরো একটা কোয়েশ্চেন দিল, পিতা ও পুত্রের মোট বয়স 87 বছর, পুত্র পিতার চেয়ে 39 বছরের ছোট, পিতা ও পুত্রের বয়স কত? তো সেই পিতা পুত্রের অঙ্ক, বয়সের অঙ্ক, তো তার উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, পিতার বয়স 63 আর পুত্রের বয়স 24 বছর। তারপর ধরো ইংলিশ থেকে কোয়েশ্চেন দিল, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 150 ওয়ার্ডস অন ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে 150 ওয়ার্ডস এর প্যারাগ্রাফ লিখবে। রাইট ডাউন দ্য রাইটার্স নেম অফ দ্য ফলোয়িং বুকস, সেটা ধরো জিজ্ঞেস করলো, তখন কি লিখবে? ধরো ফার্স্ট স্টেপ দিল, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা কার লেখা? এটা লিখেছেন অরুন্ধতী রয়, ঠিক আছে। ফার্স্ট পাবলিকেশন হয়েছিল 6th of June 2017, তার প্রথম পাবলিকেশন বইটা বের। তারপর ধরো জিজ্ঞেস করলো, 100 ইয়ার্স অফ সলিটিউড, এটা কার লেখা? তো তখন তোমাকে উত্তর কি দিতে হবে? গেব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ, পুরো নাম হচ্ছে গেব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ, কলম্বিয়ান নোভেলিস্ট উনি, এবং তিনি এই বইটা লিখেছিলেন। তো তারপর ধরো জিজ্ঞেস করলো, থিংস ফলেন অ্যাপার্ট, এটা কে লিখেছেন? চিনুয়া অ্যাচে, শি ইজ অ্যাকচুয়ালি এ নাইজেরিয়ান রাইটার, অ্যান্ড অরিজিনালি ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার অফ 1958 সালে। তারপর ধরো বললো, ডিভাইন কমেডি, এটা সবাই আমরা মোটামুটি জানি, এটা কে লিখেছে? ড্যান্টে অ্যালিগেরি, এপিক পোয়েট্রি বাই দিস ইটালিয়ান রাইটার, দারুণ লিখতেন। তারপর ধরো বললো, এই বইটা কার লেখা? ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, উত্তরটা হচ্ছে ফ্রান্স ফ্যানন, উনি একজন ফ্রান্সের রাইটার। তারপর ধরো জিজ্ঞেস করলো, সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ ওয়ার্ড, যেটা ইংলিশের মধ্যেই কোয়েশ্চেন আসতে পারে। ধরো ফার্স্ট কোয়েশ্চেনটা দিল, হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল বলে ড্যাশ, তাহলে কি হবে? হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল ওয়েন দ্য বেল র্যাং। তারপর ধরো দিল, আ ড্যাশ স্টোন গ্যাদার্স নো মস, তো এটা আমরা শুনেই ছিলাম, মানে সবাইই মোটামুটি শোনা, রোলিং স্টোন। তারপর ধরো জিজ্ঞেস করলো, বাস্কেট অফ অ্যাপেলস ড্যাশ বিং সোল্ড, আ বাস্কেট অফ অ্যাপেলস হ্যাজ বিং সোল্ড। তারপর ধরো জিজ্ঞেস করলো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট, কি হবে? লুজ ওয়েট। তারপর ধরো কোয়েশ্চেন দিল, ইফ আই ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট ড্যাশ, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট ড্যাশ, রাদার নট গো। তারপর ধরো মিনিং লিখতে দিল, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস, ইডিয়মস থেকে মিনিং লিখতে দিল, সেন্টেন্স হয়তো নাও দিতে পারে। ধরো বেল দ্য ক্যাট, তার উত্তর কি হবে? আর 10 জনকে বাঁচানোর জন্য বিপজ্জনক কাজে হাত দেওয়া কিংবা ম্যাও ধরা। তারপর ধরো বললো, স্কেপ গোট, এটার মিনিং কি হবে? বলির পাঁঠা, অন্যের কৃত দোষ ফল ফলভোগী ব্যক্তি। তারপর ধরো বললো, কাটিং এজ, এই বাগধারাটা কিংবা এই ইডিয়ামটার মিনিং কি হবে? অগ্রগতি সম্পন্ন বা সর্বশেষ। তারপর ধরো, অ্যান্টস ইন ইয়র প্যান্টস, এই ইডিয়ামের মানে কি? অস্বস্তি বোধ করা। তারপর ধরো বললো, ইডিয়ামটা ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা প্রায় কথায় কথায় আমরা ইউজ করে থাকি, কদাচিৎ কিংবা কখনোই না। তারপরে ধরো কোয়েশ্চেন আসলো ফ্রম জেনারেল নলেজ কিংবা জিকে, যেটা আমরা বলি, তো জিকে থেকে কিরকম কোয়েশ্চেন আসবে? জিকে থেকে অনেক টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যেটা তোমাদের প্রচুর অ্যাকচুয়ালি নলেজেবল হতে হবে। নলেজেবল না হলে এই জিকে কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অ্যাটেম্প করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ধরো তার জন্য প্রশ্ন অনেক টাইপেরই আসতে পারে, ধর আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ধরো সাধারণ জ্ঞান অংশ সমাধান থেকে সংক্ষিপ্ত উত্তর দিন। ধরো বললো, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত, তো তোমাকে এক কথার উত্তর দিতে হবে, যে তোমাকে বলতে হবে টেমস নদী। তারপর ভালো, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম কি? তো সেটা হচ্ছে কমলা হ্যারিস, কমলা হ্যারিস ভারতীয় বংশ ছিলেন তার। তারপর ধরো প্রশ্ন দিল, মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? তো তোমাকে তার ব্যাপারে জানতে হবে, অ্যাকচুয়ালি জেনারেল জি কে, যেটা উত্তরটা হচ্ছে আফ্রো আমেরিকান মানবাধিকার কর্মী ও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন উনি। তারপর ধরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরকম আসতে পারে, কোভিড-19 এর পূর্ণরূপ কি?
ফুল ফর্মটা তোমাকে বলতে হবে। ফুল ফর্মটা কি? করোনা ভাইরাল ডিজিজ অফ 2019, 2019। তারপর ধরো বললো ফুটবল তারকা ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কত সালে? তোমাকে এক্সাক্ট ইয়ারটা বলতে হবে, তো সেটা হবে 1986 সাল। তারপর ধরো সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার পেন্টিং এর চিত্রশিল্পীর নাম কি যিনি সানফ্লাওয়ার এঁকেছিলেন? তিনি হচ্ছেন ভিনসেন্ট ভ্যান গগ। ঠিক আছে, তো নেদারল্যান্ডস এ এই চিত্রশিল্পীর 1888 সালে আঁকা সানফ্লাওয়ার তুমুল জনপ্রিয় হয় এবং সেটা এখনো ফেমাস। তারপর ধরো বলল অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রের পরিচালকের নাম কি? তো তার পরিচালক কিংবা ডিরেক্টরদের নাম দিতে হবে, তার নাম হচ্ছে সুভাষ দত্ত। ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে এই 1972 সালে নির্মিত এই চলচ্চিত্রটি হচ্ছে। তারপর ধরো জিজ্ঞেস করলো বিমস্টেক এর পূর্ণ রূপ কি, ফুল ফর্ম অফ বিমস্টেক, সেটাকে তোমাকে উত্তর দিতে হবে। বিমস্টেক এর উত্তরটা আমাদের অনেকেরই জানা আছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা 1997 সালে গঠিত হয়, বিমস্টেক এর সদর দপ্তর ঢাকা, তো এটা জানতে হবে। তারপর ধরো বললো IoT কিংবা ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায়, কি বোঝো? ইন্টারনেট অফ থিংস কে সংক্ষেপে IoT বলে, যার বাংলা অর্থ হলো কিংবা যার সাধারণ অর্থ হলো বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ, সেটাকে বলে IoT। তারপর দৈনন্দিন ব্যবহার যে ছোট বড় প্রযুক্তি যখন ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা হয়, তখন এইসব প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট অফ থিংস বলা যায় কিংবা IoT বলা যায় কিংবা বলা হতে পারে। তারপর ধরো একটা কোয়েশ্চেন দিল শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 20-20 লাভ করে কোন প্রতিষ্ঠান? জেনারেল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ পড়ছে, তো ভারতেশ্বরী হোমস, এটা হচ্ছে তার জবাব। বাংলাদেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যেটাকে LNG বলে, LNG টার্মিনাল কোথায় অবস্থিত? তার আনসারটা কোথায়? মহেশখালী। মহেশখালী হচ্ছে কক্সবাজার। তারপর ধরো একটা জেনারেল কোয়েশ্চেন দিল পটচিত্র কি কিংবা পটচিত্র মানে কি বোঝো? উত্তরটা কি হবে? পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার কিংবা বাংলা ভাষাভাষী অধিমুষ্ট অঞ্চলে অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। তারপর ধরো জিজ্ঞেস করলো পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? উত্তরটা কি হবে? মানিক বন্দ্যোপাধ্যায়। তো এইরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো মানিক বন্দ্যোপাধ্যায় 1936 সালে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয়। তো ধরো এইরকম টাইপের জেনারেল কোয়েশ্চেন আসতে পারে। তো ইট ইজ নট দ্যাট কি তোমরা জেনারেল কোয়েশ্চেন যেগুলো পড়ছো কোনো বই ফলো করে কিংবা এরকম কিছু হবে, এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে কি বলতো, জেনারেল কোয়েশ্চেন যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডেইলি নিউজ এবং হিস্ট্রি অফ বাংলাদেশ, এই সমস্ত কিছু রিলেটেড নিয়ে থাকবে। তো খালি একদিনে পড়ে ফেললে তো ডেফিনেটলি হবে না, এটা ইয়ার্স অফ প্র্যাকটিস লাগবে। ইয়ার্স না হলেও তো ভালো করে প্র্যাকটিস করতেই হবে, নাহলে সাধারণ জ্ঞান যদি এটা না থাকে তাহলে এই জেনারেল নলেজটাই গিয়ে প্রবলেম হতে পারে। ম্যাথস ইংলিশ বাংলাটা যদিও বা হয়ে যাবে, কিন্তু জেনারেল নলেজটাই প্রবলেম হয়ে যাবে। তো আই উইল অ্যাডভাইস ইউ, আমি বলবো যে তোমরা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও, বিকজ দিস উইল ডেফিনেটলি টেক টাইম অ্যান্ড দিস রিকোয়ার্স আ লট অফ প্রিপারেশন অলসো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, হোয়েন এভার দ্য জব অ্যাপ্লিকেশন ইজ আউট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যান্ড ইউ ক্যান ভিজিট দ্য ওয়েবসাইটস অলসো, ওয়েবসাইটটা বলেও দিয়েছি, তো সেইগুলো থেকে ইনফরমেশন আপডেটেড রাখো নিজেদের এবং যখন সম্ভব সেটা অ্যাপ্লাই করে দাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি এই ভিডিও থেকে যথেষ্ট ইনফরমেশন পেয়েছো তোমরা। So I will wish you all the very best for your future. Ja korbe jeno shofol hao. So concluding my video here, bhalo theko, shusto theko. Thank you.